এই মুহূর্তে আমাদের রাজ্যে যদি বলি বা ইস্টার্ন ইন্ডিয়াতে বলি, বেসিক্যালি নর্থ ওয়েস্টার্লি উইন্ড, এই উইন্ডগুলো ড্রাই, রিলেটিভলি কোল্ড মুভ করছে। ফলে আগামী 5 দিনের যদি নর্থ অ্যান্ড সাউথ বেঙ্গলের কথা বলি, নর্থ বেঙ্গলে আজ আর আগামীকাল চান্সেস রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে হয়তো হালকা ধরনের বৃষ্টিপাত হবে, আর অন্য জেলাগুলোতে কোনো বৃষ্টি নাই। সাউথ বেঙ্গলে আগামী 5 দিনে কিন্তু ওয়েদার ড্রাই থাকবে, কিন্তু যেহেতু নর্থ ওয়েস্টার্লি উইন্ড ঢুকছে, তাপমাত্রা কিন্তু ফল করতে শুরু করবে আগামীকাল থেকে। পশ্চিমের জেলাগুলোতে, সাউথ বেঙ্গলে যদি বলি, আগামীকাল থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। কলকাতাতে এই রিফ্লেক্টটা হয়তো রোববার থেকে দেখা যাবে, তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি, রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি নামার একটা প্রবাবিলিটি অনেকটা রয়েছে, যেহেতু নর্থ ওয়েস্টার্লি উইন্ড, এই উইন্ডগুলো ডাইরেক্টলি জম্মু অ্যান্ড কাশ্মীর হয়ে, ইউপি হয়ে আমাদের দিকে আসছে, ফলে রিলেটিভলি কোল্ডার। কলকাতাতেও তাপমাত্রা অনেক দিন ধরে কিন্তু 20-এর উপরে চলছিল, রোববার থেকে 20-এর নিচে আসার একটা স্ট্রং পসিবিলিটি রয়েছে। রোববারে 19 ডিগ্রি, আর নেক্সট উইকে হয়তো 2-1 দিন 18-এর কাছাকাছি এই তাপমাত্রা কিন্তু দেখা যাবে। এই এইগুলো হচ্ছে টেম্পোরারি, এখনও সেরকম ধরেন 18-এর নিচে খুব একটা যাওয়ার পসিবিলিটি নাই, কিন্তু 20-এর নিচে থাকবে। আর যদি একবার যদি রোববারে 20-এর নিচে চলে আসে, 4-5 দিন কিন্তু 20-এর নিচেই থাকবে। সকালের দিকে হয়তো খানিকটা ঠান্ডা লাগতে পারে, কিন্তু দিনের বেলা, যে দিনের তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি থাকবে, আর দিনে দিনের বেলা সেই ফিলিংটা নাও হতে পারে, কিন্তু সকালের দিকে যেহেতু তাপমাত্রা 20-এর নিচে যাচ্ছে, ঠান্ডার হয়তো আমেজ পাওয়া যাবে। এই সময় কি এরকম প্রতি বছর হয়, এরকম ঠান্ডাটা আসে না এবার? ফ্লাকচুয়েট করে, হ্যাঁ, যেটা বললাম, এতদিন ছিল উইন্ড ছিল ড্রাই উইন্ড, কিন্তু নর্থ ইস্টার্লি ছিল। এই উইন্ডগুলো আসাম মেঘালয় হয়ে বাংলাদেশ হয়ে আসতো, যেহেতু বাংলাদেশ হয়ে আসতো কিছু ময়েশ্চার থাকতো, ফলে তাপমাত্রা এতটা নামেনি, 21-এর কাছাকাছি কন্টিনিউয়াসলি ছিল, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। উইন্ড যেটা বললাম যে নর্থ ওয়েস্টার্লি, জম্মু অ্যান্ড কাশ্মীর হয়ে এই হাওয়াগুলো আসছে, ফলে রিলেটিভলি ঠান্ডা।